একটা কাহিনী ঘটছে, এগুলো অবশ্যই আগেই বলা আছে, টুবা চলে আসছে তোমার। আমাদের সাথে এখন আছে আরেকজন ইউটিউবার, নাম হচ্ছে এসে ঘুরি, আমাদের প্রাণপ্রিয় সিয়াম ভাই। কেমন আছো ভাই? ওকে, আজকে আমরা কই কই যাবো এটা বলো আগে। আমরা প্রথমে যাবো সাতনাবাড়ি বটেশ্বর, হ্যাঁ, 2500 বছর আগে যেটা খনন করা হয়েছে। ওকে, এরপর আমরা যাবো হচ্ছে অভিশপ্ত বালাপুর জমিদার বাড়ি। ঠিক আছে, তো আল্লাহ বাসায় রাখলে সই সালামতে নিলে আমরা দুটা ঘুরবো, দুটা স্পটে আমি ভিডিও করব, আর আমার চ্যানেল হচ্ছে এসে ঘুরি। আমি লিঙ্ক দিয়ে দিব, সমস্যা নেই। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু গ্যালাক্সি রেডার চ্যানেল। তো আজকে আগে একবার অ্যাপ নিছিলাম, আমার মাইক নষ্ট হয়ে গেছে, এটা সবচেয়ে বড় ঝামেলা। হ্যাঁ, যাওয়ার আগে অবশ্য কালকে প্ল্যান করা উচিত ছিল দেখার জন্য। তো যাচ্ছি আমি নরসিংদী। তো আজকের আকাশটা একটু মেঘলা আছে, জানি না কি হবে না হবে। সিয়াম ইজ এ গ্রেট পিলিয়ন, আমার এসে বললে দিতেছে আমার কাছে কত ভাল লাগতেছে, এটা আছে ওইটা আছে। আচ্ছা, আল্লাহ ভাই মনে করে না। পুলিশ কাগজ টাগজ দেখার জন্য ধরছিল, অনেক জোশ, ভালো লাগছে। আমি যদি ভিডিওতে নিতে পারলে ভালো হইতো, বলতেছে বাইকটা দেখতে তো সুন্দর, এবিএস থাকলে ভালো হইতো। আসলে এবিএস থাকলে ভালো হইতো, পরে বললাম যে নতুন জিক্সারতে এবিএস আছে। অনেক জলি মাইন্ডেড ছিল তারা, ভালো লাগতেছিল। জিজ্ঞেস করলো আমি যে জ্যাকেট রাইডিং জ্যাকেট পরছি এটা গরম লাগে না নাকি, বললাম হ্যাঁ লাগে, বাট সেফটির জন্য তো পরেই লাগে। তো আমরা যেখানে যাচ্ছি সেটা সম্পর্কে কিছু কথা বলি, সেটা হচ্ছে আমরা যাচ্ছি বালাপুর জমিদার বাড়িতে। তো বালাপুর জমিদার বাড়িটা ঢাকা থেকে কাছাকাছি নরসিংদীতে পড়ে আর কি। তো আপনারা কেউ যদি বালাপুর জমিদার বাড়িতে যাইতে চান তাহলে কীভাবে যাবেন সেটা আমি বলে দিই। সেটা হচ্ছে আপনি ঢাকা সিলেট হাইওয়ে দিয়ে স্ট্রেট যাবেন, দেন হচ্ছে মাধবদ্বীপ পাবেন, মাধবদ্বীপ পাওয়ার পর সোজা বালাপুর স্কুল। তাদের আরও কোনো কনফিউশন থাকে সেটার জন্য হচ্ছে আমি এদিকে একটা পিকচার দিয়ে দেব গুগল ম্যাপে, কী লিখে আপনারা সার্চ দেবেন বালাপুর। আর এটা হচ্ছে সাধারণত মেঘনা নদীর তীরে, আর এই 320 বিঘা জমিদার বাড়িটা নবীনচন্দ্র সাহা, এটাতে 103টি কক্ষ আছে, অনেক বড় একটা আসলে জমিদার বাড়িটা। কিন্তু এটা সাধারণত প্রত্নতাত্ত্বিক হয়ে গেছে বলা যায়, মানে সরকারের চোখে হাতের নাগালে ওরকম নাই বলে বলাই যেতে পারে। যদি আপনারা ওইখানে গেলে আপনারা যখন ছবি দেখবেন এটার অবস্থা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটার ওরকম কোনো মেরামত বা হচ্ছে কোনো কাজ করা হয়নি। তো আমরা এখন সিলেট হাইওয়েতে চলে আসছি, সিলেটের চিপা রাস্তা। সিলেট হাইওয়ে তো আমার জন্য প্রথম, আমি সিলেট হাইওয়েতে তেমন কখনো চালাই নাই, যেভাবে উঁচা নিচা বাবারে বাবা। হ্যাঁ, নরসিংদী সিলেট। তো এখন আমরা ঢুকলাম, সামনে নরসিংদী অ্যান্ড সিলেট আছে। সিলেট কি ট্যুর দিয়ে আসবো ভাবতেছি, দিয়ে আসি নাকি? ওরে মনে সুখে রাস্তা পার, এগো মনে যা সুখ, আমার মনে একটু সুখ থাকলে ভালো হইতো, এগো মন থেকে একটু সুখ আমার দিয়ে দাও। ওরে বাবা আসতেছে আসতেছে ধে, এই যে এই জিনিসটাই তো আমি দেখতে চাচ্ছিলাম সব। এই যে আমার কোলে আসার জন্য রেডি, আসো বুকে আসো, আমার আবার বুকে আসো, তোমরা বুকে
এই যে শুরু আপনারা দেখছেন এটাই তো দেখবেন, হ্যাঁ এরকম মানে হাইওয়ে ট্রাভেলিং এটাই তো মজা। হ্যাঁ আমরা যাব, তারপর অপোজিট ডিরেকশন দিয়ে ডাবল দুইটা বাস একসাথে আসবে, সাই করে আমি তারপরে এরকম গর্তের মধ্যে ঢুকাই দিব গাড়ি। তো এটাই তো হচ্ছে বাংলাদেশের হাইওয়ে আর বাংলাদেশের ট্রাভেলিং, মানে ব্লগের মধ্যে এগুলোই থাকা দরকার। কী লাগবে ট্রাভেলিংয়ের জন্য? ট্রাভেলিংয়ের জন্য লাগবে এরকম ইনসিকিউর দরজা খোলা, একসাথে দুইটা গাড়ি টাড়ি আসা, এগুলোই তো দেখবেন। এগুলো না দেখলে কী দেখবেন আপনারা? হ্যাঁ কী কী মোটো ব্লগিং দেখছিলেন জীবনে? তাইলে 4000 ইয়েস ইয়েস নামো নামো। কংগ্রেচুলেশনস কংগ্রেচুলেশনস 4000 কিলো কংগ্রেচুলেশনস। আমি লেগে বাইক থামাইছি ও, আমার বাইকে 4000 কিলো হয়েছে, কি যে ভালো লাগতেছে আমার। ওই যে 4000 কিলো এটার জন্য ওয়েট করতেছিলাম। উঠে যাও উঠে যাও। অনেক সুন্দর একটা মসজিদ, অনেক সুন্দর একটা মসজিদ, সেই লাগছে জিনিসটা। যদি আমি দূর থেকে একটা ভিউ দেখাই, আই হোপ ভালো একটা ভিউ আসবে। সিয়াম এটা কোন জায়গা বলো মসজিদটা? তুমি ইয়া লাগাইলে তো আর বালতি গ্লাস তাহলে একটু কম লাগা রাখবো, মুখ পর্যন্ত একটু পর্যন্ত লাগা রাখবো, চোখে যেন বাতাস না লাগে। এটা কোন জায়গা বলো তো? মসজিদ আড়াই হাজারে প্রবেশ। ওকে, ভাবছিলাম ভিতরে ঢুকে ভিডিও নিবো একটু, কিন্তু এখন নিলে অন্যগুলো ট্যুর দিতে পারবো না। তো এখানে সামনে যা আরও সুন্দর সুন্দর জায়গা আছে, তো এটা একটুকি। আমরা এখন ওই বিউটিফুল বিউটিফুল মসজিদটাকে ছেড়ে এখন আমরা সামনে আগাচ্ছি, রাস্তা করতে দাঁড়াইছি। ইয়ো পিপাসা সুইট মিট, আমার আসলে পিপাসা লাগছে, খিদাও লাগছে। তো এই যে পিপাসা সুইটে ক্ষুধা নিবারণ করতে আসছি আমরা। চাচা অনেক সুন্দর সুন্দর পরোটা গরম করতেছে আর ডিম ভাজতেছে। একটু দেখি সকালে নাস্তা হবে না, কি আছে নাস্তায়? আমার ক্যামেরা খুলতে ইচ্ছা করতেছে না। ডাল ভাজি খাবো, হ্যাঁ ডাল ভাজি খাবো আর পরোটা খাবো। ঠিক আছে মামা, ইনশাল্লাহ। না চালাইলে আর গরম লাগে না, চালাইলে আর গরম লাগে, বাতাস ঢুকে ভালোই। এগুলো বাতাস ঢুকে
এগুলোর ভিতরে ভালোই বাতাস ঢুকে। সবার একটাই কোশ্চেন, বাতাস ঢুকে না? আমাদের নাস্তা শেষ, এখন যাব বালাপুর জমিদার বাড়ি। খুব সুন্দর পরিবেশ, এভরিথিং, চারপাশে যে গরু গরু, তারপর হচ্ছে ধান ইয়া করতেছে তারা। নাইস, টয়লেট ডাব। ধান মানতেছে মানুষ। তুমি এই স্কুলটা নিচ্ছ কেন একটু জানতে চাচ্ছি আমি। একজন ট্রাভেলার কে আমি কোশ্চেন করতেছি, এই স্কুলটা নামের কারণ কি বলো? ওকে, বুঝতে পারছি। ওইদিকে না? ঠিক আছে, আসি ঢাকা থেকে এখন ওইদিকে না? ঠিক আছে, ওকে, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আসে তো জায়গা দিয়ে ঢুকাই দে। এইটা না? আমি ব্লগ করতেছি, আমার গোপ্রোর যে মাইকটা আছে, মানে এটা যে এডেড মাইক আছে, সেটার মধ্যে ইউজ করতেছি। জমিদার বাড়িটা সম্পর্কে আমার অত ডিটেলস নাই, আমি আমি নিয়ে আসছি তারে, সেই বলবো আমার ডিটেলস। না, জমিদার বাড়ি অনেক আছে। আচ্ছা, আমরা কোথায় আসছি এটা বলো। আজ আমরা এসে পড়লাম নসিন্দির বালাপুর জমিদার বাড়ি, যেটি নবীনচন্দ্র সাহার জমিদার বাড়ি নামে পরিচিত। আচ্ছা, আমি গুগল ভাই থেকে অনেক কিছু জানতে হবে, আমি আসলে ওরকম স্টাডি করে আসিনি। যদি এটার ভিতর বাহির সবগুলো একটু চেক মেরে আসি তাহলে অনেক
কলেজে অনেক পুরান বিল্ডিং, গাছের শিকড় টিকর। ওকে, তারা এখানে খড়কুটা রাখছে, নাইস। এটার ইতিহাস সম্পর্কে আমার অত কিছু জানা নেই, যদি ইতিহাস সম্পর্কে জানতে হয় তাহলে গো টু এসো ঘুরি। জমিদার বাড়িটা মানে অনেকটাই আসলে বলা যায় ভাঙাচুরা অবস্থা আর কি। এখানে অনেক সুন্দর একটা ডিজাইন আছে, এখানে যে ডিজাইনটা এখানে দেখা যাচ্ছে এটা রাধা, কৃষ্ণটা রাধা। তো এখন আমরা সুন্দর যাচ্ছি, এটা একটা মন্দির আছে এদিক দিয়ে এই রাস্তাটা। ওয়াও, এটা তো অনেক খালি জায়গা, আই থিঙ্ক এটা মন্দির। এখন একটু উপরে উঠে জমিদার বাড়ির যদি সুপার ভিউতে দিই অনেক সুন্দর কারুকার্য দেখা যায় এখানে জমিদার বাড়িগুলোর। আমি যদি এ সাইডে যাই, এখানে অবশ্য উঠা যাবে না, এটার দরজাটা মনে হয় লাগানো, উঠা যাবে না বলছো আপনারা। এটার যে কারুকার্য অনেক সুন্দর, আবদুল্লাহ ভাই আমাদেরকে সাহায্য করতেছে পুরো জায়গাটা একটু ঘুরাইতে। বালাপুর জমিদার বাড়ি ছেড়ে আসছি, এখন যাব উয়ারি বটেশ্বর, ঠিক আছে। সো আমি যদি প্রোনাউন্স রাইট করে থাকি, প্লিজ 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 আমার পেজ, আমার ইউটিউবে সাবস্ক্রাইব করবেন যারা নতুন আছেন। হ্যাঁ, অ্যান্ড হচ্ছে যারা হচ্ছে আগেও ব্লগ দেখে আসতেছেন তারা প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, অলসো লাইক মাই ভিডিওস, অ্যান্ড বেল বাটনটা জ্বালাই দিবেন যেন নোটিফিকেশন, নতুন নতুন নোটিফিকেশন পান। এই এখন বাজে 12:19, ভালোই করা একটা রোদের মতো অবস্থা, কিন্তু গ্রামের যে মানে গাছের ছায়ার ভিতর দিয়ে যাচ্ছি যার কারণে ঠান্ডাটা লাগতেছে, ভালোই একটা মানে ফিল। আমি যে জ্যাকেটটা পরে আছি আমার খুলে ফেলতে ইচ্ছে করতেছে যদিও, বাট সেফটির একটা ম্যাটার করে। সাবাস, অনেক সুন্দর, গরমের চোরে জামা খুলে ফেলেছে, হ্যাঁ এতই গরম। সরি সরি, 18+ অ্যাডাল্ট ভিডিও দেখার দরকার নাই ক্যামেরা। এখানে চলে আসছি একটা মসজিদে, এখানে নামাজটা পড়বো, নামাজ পড়ে দেন এখন আমরা যাচ্ছি উয়ারি বটেশ্বরের জন্য। সো হোপ ফর দ্য বেস্ট, একটু বৃষ্টি হয়েছে বাট অত ওরকম বৃষ্টি হয় নাই, যাক ভালো। বৃষ্টি হইলে আমরা যা শিবপুর উপজেলা, আমরা এখন শিবপুর উপজেলায় ঢুকছি, ঠিক আছে। আমার এখানে পিছনে টুরিং গাইড আছে, ওকে
শুধু দোয়া করবেন আমরা যেন সেফ ভাবে যাইতে পারি এন্ড বৃষ্টি যেন না হয় যদিও মেঘলা আকাশ। বৃষ্টি না হলে ভালো আসলে, বৃষ্টি না বৃষ্টি হলে আমরা আসলে উয়ারি বটেশ্বরের দিকে হয়তো নাও যেতে পারি, মানে আমাদের এখানেই আর কি শেষ হয়ে যেতে পারে। এটা আরেকটা জায়গা, জায়গাটা অনেক সুন্দর দেখতে, এটা আসলে হাইওয়ের মধ্যে পড়ে, আমিও তুলবো এখন, জায়গাটা অনেক সুন্দর। লুক এট দ্যাট ভিউ ম্যান, লুক এট দ্যাট আকাশ, মেঘলা, বাইক আমার, আর আমি এই যে গরু তিন চারটা আছে আমাকে দেখার জন্য, মানে কি জোস একটা ভিউ না? এটা লজ্জা বোঝে গাছ, আপনারা দেখতে পারতেছেন, ধরলে লজ্জা পায়, ও মাই দেখছেন লজ্জা পাচ্ছে। এই জায়গায় থাকবা? এই জায়গায় বসলাম, বৃষ্টি হইতেছে তো। বৃষ্টির কারণে এখন আমরা ওই জায়গাটায় যাওয়াটা ক্যান্সেল করতেছি, উয়ারি বটেশ্বরে আমরা এখন আর যাচ্ছি না, ওই জায়গাটা এখন যাওয়া ক্যান্সেল হয়েছে। কারণ আপনারা রাস্তা দেখে বুঝতেই পারতেছেন কি কারণে, এই যে বৃষ্টি হইতেছে অ্যান্ড ওই উয়ারি বটেশ্বরটার ওই জায়গাটা হচ্ছে একটা প্রত্নতাত্ত্বিক ভবন আছে, তো এটাকে হচ্ছে মাটির থেকে উঠানো হয়েছিল, তো ওই জায়গাটা আমরা এখন হচ্ছে বৃষ্টি হচ্ছে অ্যান্ড ওই জায়গায় গেলে আপনারা কেউ মজাও পাবেন না, জায়গাটা ভিজে গেছে, পানিতে ভরা থাকবে। তো ওই জায়গায় আমরা ব্লক করে আপনারা দেখেও কোনো ধরনের ইনার পিস পাবেন না। তো আমরা এখন ঢাকা ব্যাক করতেছি অ্যান্ড ভিজে ভিজে ঢাকাতে যাব, ভাগ্যিস আমি রেনকোটটা নিছি। এটা অবশ্য ব্রাদারহুডের জ্যাকেটের সাথে একটা ব্রাদারহুডের যে রেনকোটটা আছে সেটা দিছে, জিনিসটা ভালো, খুবই ভালো। আমার তো ক্যামেরা দেখে গোলা হয়ে গেছে। লাঞ্চ করার জন্য নামছি আমরা, দোকানের নাম কি, জান্নাতুল হোটেল কে। একটা গুড নিউজ আছে, সেটা হচ্ছে নেক্সের নতুন হেলমেটগুলো সব চলে আসছে, তো যারা যারা প্রি বুক করছিলেন তারা, মানে যেসব জায়গা থেকে প্রি বুক করছিলেন সেসব জায়গা থেকে আপনারা সহজে এখন পেয়ে যাবেন আপনাদের প্রাণ প্রিয় ক্রাউন। হাইওয়ে ভিউটা একটু এনজয় করেন আপনারা। দূর এখানে গাড়িটা কেন, এই গাড়ির সব to think this through, call me all night long, try to give you hints in a heart to see, right on the line, no, losing it on you is the last thing. আমরা এখন কাঁচপুর ব্রিজে আছি, আজকে পর্যন্ত। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে আপনাদের, প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, অলসো ইউ ক্যান অ্যাড মি ইন ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, অল দ্য লিঙ্কস আর ইন দ্য ডিসক্রিপশন। টিল দেন, গ্যালাক্সি রাইডার সাইনিং অফ, পিস।